ডেল প্রিসেশন ফাইভ ফোর জিরো আপনাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার সামনে প্রোডাক্টটি রয়েছে আজকে যেটা নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলার চেষ্টা করব এটি এই মডেলটি ডেলের একটি ওয়ার্ক স্টেশনের মডেল অর্থাৎ ডেল প্রিসেশন ফাইভ ফোর জিরো মডেল এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে থাকবে নাইন জেনারেশন ইন্টেল কোরাই সেভেন প্রসেসর যেটির মডেল হচ্ছে নাইন সেভেন ফাইভ জিরো এইচ এবং এই প্রসেসরটি একটি ভি প্রো প্রসেসর যেটিতে থাকবে ক্লক স্পিড টু পয়েন্ট সিক্স জিরো স্পিড থাকবে ফোর পয়েন্ট ফাইভ জিরো ছয় কোর বারো থ্রেড বারো এম ক্যাশ মেমোরির এটি একটি প্রসেসর এটিতে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম হিসেবে থাকছে বত্রিশ জিবি ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি একটি র্যাম এটি কাস্টমাইজ করে বাড়ানো যাবে অর্থাৎ ম্যাক্সিমাইজ করা যাবে পাশাপাশি স্টোরেজ ক্যাপাসিটি হিসেবে থাকবে পাঁচশো বারো জিবি এমডো টু এনভিএম ই এসএসডি এটিও সহজেই কাস্টমাইজযোগ্য কাস্টমাইজ করা যাবে অর্থাৎ বাড়ানো যাবে এই ল্যাপটপটির এক্সট্রা অর্ডিনারি অর্থাৎ স্পেশালিটি হচ্ছে ডিসপ্লেতে আমরা যদি দেখাই ডিসপ্লেটি একটু এই ল্যাপটপটিতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ স্ক্রিন সাইজের একটি ডিসপ্লে দেয়া হয়েছে যেটি ফোর কে রেজলেশনের একটি ডিসপ্লে এটির আটত্রিশশো চল্লিশ স্টু একুশশো ষাট রেজলিউশানের একটি ডিসপ্লে এটি এবং হানড্রেড পারসেন্ট অ্যাডপ্ট কালার গামোট একটি ডিসপ্লে এটি এই ল্যাপটপের ডিসপ্লেটি একটি টাচ স্ক্রিন প্যানেল ফোর কে স্ক্রিন প্যানেল এটি এবং এই ল্যাপটপটিতে গ্রাফিক্স দেয়া আছে ডুয়াল গ্রাফিক্স অর্থাৎ ল্যাপটপটিতে ইন্টেল ইউএসডি সিরিজের গ্রাফিক্স পাওয়া যাবে যেটি সিক্স মডেলের গ্রাফিক্স পাশাপাশি এই ল্যাপটপটিতে থাকবে এনভিডিয়া কোয়াড্রো সিরিজের টি ওয়ান থাউজেন্ড মডেলের ফোর জিবি জি ডিডিআর ফাইভের ডেডিকেটেড গ্রাফিক্স যেহেতু ডেল প্রিসিশন প্রিসিশন ডেলের ওয়ার্ক স্টেশনের সিরিজ আমরা জানি সুতরাং এই ল্যাপটপটিতে এনভিডিয়ার কোয়াড্রো সিরিজের গ্রাফিক্স থাকবে ফোর জিবি ডেডিকেটেড অপারেটিং সিস্টেম হিসেবে এই ল্যাপটপটিতে থাকবে উইন্ডোজ টেন লাইসেন্স অপারেটিং সিস্টেম যেটি সহজেই উইন্ডোজ ইলেভেনে আপডেট হবে ল্যাপটপটির আমরা যদি ডিসপ্লের উপরের পর্শনটিতে একটু দেখি আমরা এখানে ওয়েব দেখতে পাচ্ছি বিল্ট ইন মাইক্রোফোন সহ এবং এই ডিসপ্লেটি সম্পূর্ণ ভেজেললেস একটি ডিসপ্লে যেহেতু টাচ স্ক্রিন প্যানেল নিচের দিকে আমরা যদি আসি এখানে আমরা ডেলের বেস দেখতে পাচ্ছি ঠিক নিচেই সি পার্টের ল্যাপটপটির দেয়া দেওয়া আছে এটি ডেলের স্পিল রেসিস্ট্যান্ট ফিল কিপ্যাড এবং অবশ্যই এই ডেলের এই মডেলের কিপ্যাডটি টাইপিং মাস্টার কিপ্যাডও বলা চলে কিপ্যাডটি ব্যাকলিট সহ পাশাপাশি এটি একটি মাল্টি ফাংশনাল কিপ্যাড এবং ঠিক এই পাশেই আমরা দেখছি এখানে পাওয়ার বাটনটি দেওয়া আছে এই ল্যাপটপটির সম্পূর্ণ সি পার্টের এই বডিটা কার্বন ফাইবার বডি আমরা যদি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বডিটি সি পার্টের এই পোর্শনটি কার্বন ফাইবার এবং এখানে একটা রাবারের গ্রিপ রয়েছে এটা ধরলে বোঝা যাবে হাত দিয়ে টাচ করলে বোঝা যাবে যে আবার একটি গ্রিপ রয়েছে কার্বন ফাইবার এবং নিচে বড় একটি ট্র্যাক দেখা যাচ্ছে ফোর টেপ ফিঙ্গার বাটনের এখানে আমরা প্রসেসরের মনোগ্রাম বা বেজ দেখতে পাচ্ছি যেটি ইন্টেল নাইন জেন কোরআ সেভেন প্রসেসরের একটি বেজ ল্যাপটপটির আমি যদি একটু পোর্টগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে এখানে দেয়া আছে ল্যাপটপটির এখানে রেগুলার চার্জিং পোর্ট পাশেই টাইপ এ পোর্ট আছে ডিসপ্লে আউটপুটের জন্য একটি এসডিএম পোর্ট দেখতে পাচ্ছি আমরা এখানে একটি থান্ডার বোল্ট অথবা সি পোর্ট দেওয়া আছে এখানে এবং পাশেই অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্বো জ্যাক দেওয়া আছে ঠিক এই পাশটিতে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আমরা একটি মেমোরি কার্ড স্লট দেখতে পাচ্ছি যেটি মা এস ডি মেমোরি কার্ড স্লট এবং পাশে আরও একটি টাইপ ইয়েস পোর্ট দেওয়া আছে এবং এই ল্যাপটপটির খুব সুন্দর একটি ফিচার এখানে আপনারা একটি বাটন দেখতে পাচ্ছেন এটি পুশ করলেই এখানে এক দুই তিন চার পাঁচটা আমরা সিম্বল দেখতে পাচ্ছি জাস্ট ব্যাটারির আইকন এখানে ব্যাটারি চার্জ শো করবে যে ঠিক কত দাগ পর্যন্ত ব্যাটারি চার্জ আছে এই স্ট্যাটাস এখান থেকে পাওয়া যাবে এটা খুব ভালো এবং খুব সুন্দর একটি ফিচার এই ল্যাপটপটির এবং পাশেই আমরা দেখছি এটি ল্যাপটপটির লকার পোর্ট আমরা যদি একটু ব্যাক পার্ট দেখি এখানে আমরা ভেন্টিলেটর দেখতে পাচ্ছি ল্যাপটপটির আর ঠিক এই জায়গাটাতে আমরা যদি একটু ক্লোজলি দেখাই প্রিস ফাইভ এইভ ফোর জিরো মডেলটি দেয়া আছে এখানে ঠিক এটার ভিতরেই এই ল্যাপটপটির বিস্তারিত ইনফরমেশন এখানে পাওয়া যাবে ব্যাটারির ক্যাপাসিটি চার্জারের ক্যাপাসিটি এখানে ল্যাপটপটির সার্ভিস টেক অর্থাৎ ট্র্যাকিং নাম্বার বা সিরিয়াল নাম্বার আর আনুষাঙ্গিক কিছু ইনফরমেশন এই সাইডটাতে পাওয়া যাবে এবং এই দুই পাশটাতে যেটা দেওয়া আছে এটা স্পিকার এর ভেন্ট দেওয়া আছে ল্যাপটপটির ল্যাপটপটির উপরের পর্শনটির বডি ম্যাটেরিয়াল কমপ্লিট মেটাল এবং এটি সিলভার সিলভার কালার একটি পর্শন উপরেরটি ঠিক নিচের সিপারটি কার্বন ফাইবার গ্রিপ যুক্ত। এবং তার নিচেই এই পর্শনটিও সিলভার কালার এবং কমপ্লিট মেটালের মধ্যে রয়েছে ল্যাপটপটির কন্ডিশন ফুল ফ্রেশ অবস্থায় আছে এবং এই ল্যাপটপটি এ গ্রেড কোয়ালিটির একটি প্রোডাক্ট ল্যাপটপটিতে আমরা ওয়ারেন্টি গ্যারেন্টি পলিসি দিচ্ছি এক মাসের কমপ্লিট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাশাপাশি পাওয়া যাবে সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্ট লাইফ টাইম ল্যাপটপটির সাথে একটি ব্যাগ থাকবে অরিজিনাল চা চার্জার থাকবে অরিজিনাল পাওয়ার কেবল থাকবে এবং একটি মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি দর্শক কথা আর বাড়ছে না ল্যাপটপটির প্রাইসে চলে যাচ্ছি এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করলে আপনারা এটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বাহাত্তর হাজার টাকায় আমি সংক্ষেপে আরও একবার একটু বলে দিচ্ছি মাত্র বাহাত্তর হাজার টাকায় ডেল প্রিসিশনের এর এফ ফোর জিরো নাইন জেনারেশন কোরাই সেভেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভি এমি এবং ফোর কে টাচ স্ক্রিন রেজলিউশনের একটি ডিসপ্লে সহ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবে মাত্র বাহাত্তর হাজার টাকায় আজকে এই পর্যন্তই আশা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ